আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা আপনাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্যাংকিং ডিপ্লোমা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিআইবিবির ক্যাপিটাল বাজেটিং টেকনিক এর প্রথম একেবারে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে বিষয়গুলো না জানলে আপনার অঙ্ক বুঝতে কঠিন হবে। আমরা স্টেপ বাই স্টেপ বেশ কিছু ভিডিও দিব, তো সেই ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন টিপে দিবেন, যাতে করে আমরা এই চ্যাপ্টারের উপর ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। আপনারা জানেন যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং প্রতি বছর এই মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেই থাকে এবং 20 মার্কসের প্রশ্ন এসে থাকে। তো চলুন আমরা ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং যেটাকে বলা হয়, এই ক্যাপিটাল বাজেটিং বলতে মূলত কী বোঝায় বা মূলধন বাজেটিং বলতে কী বোঝায় সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। তো ব্যাংকার বন্ধু, এখানে দেখুন যে ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দীর্ঘমেয়াদী মুনাফার প্রত্যাশায় বিভিন্ন বিকল্প প্রকল্পগুলোকে যাচাই করে প্রকল্পগুলোর আয় ব্যয়ের সম্ভাব্যতা নির্ণয় করে সর্বোত্তম প্রকল্পটি বাছাই করা হয়। অর্থাৎ ব্যাংকার বন্ধু, মূলধন বাজেটিং বলতে আপনার সেই টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আপনি, আপনার কাছে অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোর আপনি আয় এবং ব্যয় অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্ডিচিওর কনসিডার করে যেই প্রজেক্টটা আপনার জন্য সবচেয়ে ভালো, অর্থাৎ যে প্রজেক্টটা আপনার কম ঝুঁকিতে বেশি মুনাফা দিবে, সেই প্রজেক্টটা বাছাই করার পদ্ধতি হলো ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ আপনার কাছে ধরে নেন যে 10 লাখ টাকা আছে, এখন এই 10 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন। এই 10 লাখ টাকা দিয়ে আপনি জানেন যে আপনি পোলট্রি ফার্মে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারবেন, অথবা আপনি মাছের খামার করতে পারবেন, অথবা আপনি রেডিমেড গার্মেন্টস করতে পারবেন। অর্থাৎ 10 লাখ টাকা থাকলে আপনি বিভিন্ন প্রকল্পে সেটা ইনভেস্টমেন্ট করতে পারবেন, কিন্তু আপনি তো এই 10 লাখ টাকা দিয়ে একটা প্রকল্পে ইনভেস্টমেন্ট করবেন। তো এই যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে কোনটা ভালো হবে আপনি তাদের আয় এবং ব্যয় বিবেচনা করে যে টেকনিকের মাধ্যমে ডিসিশন নেবেন সেটাই হচ্ছে হলো আপনার ক্যাপিটাল বাজেটিং টেকনিক। তো এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক বা এই ক্যাপিটাল বাজেটিং টেকনিকগুলো সাধারণত বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে করা হয় এবং যেই ইনভেস্টমেন্টটা সাধারণত 1 থেকে 5 বছরের অধিক সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা এই ক্যাপিটাল বাজেটিং টেকনিকটা প্রয়োগ করি। এখন কথা হচ্ছে যে এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা এই মূলধন বাজেটিং কলাকৌশল বা ক্যাপিটাল বাজেটিং টেকনিকের বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আমরা প্রয়োগ করে একটা ডিসিশন নিতে পারি। তো এই পদ্ধতিগুলোকে আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করছি, একটা হলো ট্র্যাডিশনাল মেথড এবং আধুনিক পদ্ধতি, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। তো সনাতন পদ্ধতিতে কী কী ভাগ আছে এবং আধুনিক পদ্ধতিতে কী কী ভাগ আছে সেটা আমরা একটু দেখে নিই। তো এই যে দেখুন, আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক, মূলধন বাজেট পদ্ধতির ট্র্যাডিশনাল মেথড এদিকে লিখেছি এবং এইদিকে আধুনিক বা বাট্টাকৃত নগদ পদ্ধতি, যেটা মডার্ন মেথড। তো আমরা ট্র্যাডিশনাল মেথডে আমরা একটা টেকনিক দেখি, পে ব্যাক পিরিয়ড মেথড, যাকে কিনা সংক্ষেপে বলা হয় পিবিপি মেথড। অর্থাৎ এই পে ব্যাকের পি, পেতে পি, ব্যাকের বি আর পিরিয়ডের পি, পে ব্যাক পিরিয়ড মেথডের মাধ্যমেও আমরা কোন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করব বা ওই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা আমার জন্য সঠিক কিনা তা আমরা যাচাই করি। এটা হলো সনাতন একটা পদ্ধতি। তো আমাদের পরীক্ষায় পে ব্যাক পিরিয়ডের অঙ্ক সাধারণত এসে থাকে। এরপর আমরা দেখি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড, যেটাকে বলে ROI মেথড। এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কত তার কিছু সূত্র প্রয়োগ করে আমরা বের করে থাকি। আমাদের ব্যাংকিং ডিপ্লোমায় ROI মেথড সাধারণত আসে না, তবে পে ব্যাক পিরিয়ডের মেথডের অঙ্ক আসে, একটা অঙ্কে হয়তো বা বলবে যে পিবিপি বের করো। এরপর আমাদের অ্যাভারেজ রেট অফ রিটার্ন, যেটাকে বলে সংক্ষেপে ARR, আমাদের প্রশ্নে অনেক সময় জাস্ট বলে যে ARR বের করো, তাহলে এতে, এই এতে অ্যাভারেজ বলে, তারপর এই আর্থে রেট আর এই আর্থে রিটার্ন, অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন।
মেথড তো আমাদের একটা প্রশ্নেই দেওয়া থাকে এবং সেই প্রশ্নে বলে যে পিবিপি বের করো এআরআর বের করো তো আমরা পদ্ধতিগুলো জানি আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসগুলোতে এই পেব্যাক পিরিয়ডের সূত্রগুলো কি রকম হবে বা অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র কি রকম হবে সেগুলো আমরা জানার চেষ্টা করব আর আধুনিক মেথড পদ্ধতিতে আধুনিক বা বাট্টাকৃত নগদ পদ্ধতি যেটাকে বলে মডার্ন অর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড সেটার আবার তিন ধরনের মেথড আছে একটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু মেথড এনপিভি বাট্টাকৃত বলতে এখানে আপনার অঙ্কগুলো এমনভাবে করা হয় যে ভবিষ্যৎকে আপনারা ওই যে টাইম ভ্যালু অফ মানির অঙ্ক যারা করেছেন তারা জানেন যে আমরা ভবিষ্যতে যে টাকাটা পাবো সেটাকে বর্তমান মূল্যে নিয়ে আসাটাকে বাট্টাকৃত পদ্ধতি বলে তো এটাকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু মেথড আমরা আছে এখানে এনপিভি আমাদের অনেক সময় প্রশ্নে এনপিভি বের করতে বলে ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর এই এনপিভি এবং আইআরআর আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাতে মূলত পিবিপি এআরআর এবং এই এনপিভি এবং আইআরআর এই অঙ্কগুলোতে সাধারণত এই চারটা জিনিস বের করতে বলে তো ক্যাপিটাল বাজেটিং টেকনিকের অঙ্কগুলো বড় বাট আপনি যদি বেশ কিছু সূত্র এবং ফরম্যাটগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই অনেক ইজি হয়ে যাবে আর আরেকটা হচ্ছে হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড যেটাকে সংক্ষেপে বলে পিআই মেথড পিতে প্রফিটেবিলিটি আইতে ইন্ডেক্স মেথড তো ব্যাংকার বন্ধু আমরা এই যে বিভিন্ন মেথডগুলো জানলাম আমরা আজকে পেব্যাক পিরিয়ড মেথডের অঙ্কগুলো কিভাবে করে বা পেব্যাক পিরিয়ডের সূত্রগুলো কি কি সেটা প্রথমে জানার চেষ্টা করব তো চলুন তাহলে আমরা পেব্যাক পিরিয়ডের মেথডের সূত্রগুলো জানার চেষ্টা করি আপনারা জানেন যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক চ্যাপ্টারটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নের পিডিএফ ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ সলিউশন এবং সেই পিডিএফ সলিউশন তো পেলে শুধু হবে না কারণ পিডিএফ সলিউশন দেখে তো আপনি বুঝতে পারবেন না শুধু এবং ওই পিডিএফ সলিউশনের লেকচারের প্রিমিয়াম ভিডিও যদি পেতে চান আমরা কিন্তু বিগত বছরের সব ভিডিও এই ইউটিউবে দিব না তো সেই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের কোর্স কিনতে হবে তাহলে আমাদের কোর্স সম্পর্কে ডিটেইলস জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে আপনি মেসেজ দিন তাহলে আমরা আপনাদেরকে বলে দিব যে প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত বছরের গুরুত্বপূর্ণ ভিডিওর গুরুত্বপূর্ণ অঙ্কের পিডিএফ ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিব সেই সাথে আপনাদেরকে সেই সলিউশনের প্রিমিয়াম ভিডিও লেকচার দিয়ে দিব এছাড়াও আপনাদের পাস করার জন্য যে গুরুত্বপূর্ণ থিওরি আপনারা জানেন যে থিওরি ছাড়া তো আপনারা পাস করতে পারবেন না কখনোই তাহলে সেক্ষেত্রে শর্ট নোটস এবং ফার্স্ট মডিউল এর বড় প্রশ্নের থিওরি এবং আপনি ওভারঅল কীভাবে আপনার পাস করার জন্য সহজ হবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার শিট বানিয়েছি সেই চ্যাপ্টারগুলোর লেকচার শিট আপনাকে দিয়ে দিব এবং আপনাকে আমরা একটা গাইড করব তো সব কিছু জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন বন্ধু এবার চলুন আমরা পেব্যাক পিরিয়ডের অঙ্কগুলো শিখে নেই যে পেব্যাক পিরিয়ড আসলে কিভাবে ব্যবহার হয় একটা ইনভেস্টমেন্ট প্রকল্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো সবার আগে আমাদের পেব্যাক পিরিয়ড বা বাংলায় যাকে বলে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি পিবিপি কি বলে সেটা একটু দেখে নেই আমরা আমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি যে একটা প্রকল্পে যে পরিমাণ অর্থ প্রাথমিক স্তরে বিনিয়োগ তা ফেরত পেতে বা পুনরুদ্ধার করতে যে সময় লাগে তাকে পিবিপি বলে সহজ কথায় ব্যাংকার বন্ধু মেইন বিষয়টা হচ্ছে আপনি একটা প্রকল্পে যে টাকা খাটাইছেন বা যে টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করছেন ওই আসল টাকা ফেরত পেতে বা ফিরে আসতে যে পরিমাণ সময় লাগবে সেটাই আপনার পিবিপি সহজভাবে আমি বলি আপনি যদি 5 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন সঙ্গে সঙ্গে কি আসল টাকাটা আপনার ফেরত আসবে সেই 5 লক্ষ টাকাটা আসতে হয়তো বা আপনার 4 বছর 5 বছর 6 বছর এক একটা ব্যবসার নেচার অনুসারে এক এক রকম সময় লাগবে এই আসল টাকা ফিরে আসতে যে পরিমাণ সময় লাগবে যে পরিমাণ বছর লাগবে সেটাই হচ্ছে আপনার পিবিপি এই পেব্যাক পিরিয়ড মেথড বা এই পিবিপি আমরা আসলে মূলত দুইভাবে ভাগ করে থাকি বা দুইভাবে বের করে থাকি তো সেটা আমরা একটু দেখে নিই প্রথম আমাদের যে মেথডটা সেটা হলো নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হলে অর্থাৎ আমার ব্যবসাতে আন্তঃপ্রবাহ অর্থাৎ ক্যাশ ইনফ্লো নগদ টাকা যখন ব্যবসাতে আসে তাহলে এই টাকাটা আসার পরিমাণ যখন যদি সমান হয় তখন সূত্রটা হবে পিবিপি ইজ ইকাল টু এনসিও ডিভাইডেড বাই সিএফএটি এই এনসিও দ্বারা আমরা বোঝাই নেট ক্যাশ আউটলে আর সিএফএটি দ্বারা আমরা বোঝাই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আর এনসিও নেট ক্যাশ আউটলে বলতে বোঝায় যে আপনি ব্যবসার শুরুতে প্রথমেই যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেটাকেই ইংলিশে বলে এনসিও
আর এখন একটা বিষয় আসেন যে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হলে আপনি একটা ব্যবসাতে সাপোজ ধরে নেন আপনার কাছে আছে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা আপনি ব্যবসাতে বিনিয়োগ করছেন, তাহলে বিনিয়োগ করলে সেটাকে কি বলতেছি আমরা, এনসিও। তো একটা ব্যবসাতে বিনিয়োগ করলে আপনার এই ব্যবসা থেকে তো টাকা নিশ্চয়ই আসবে, তাই না? তো আপনি ধরে নেন প্রথম বছরে এই ব্যবসা থেকে আপনার আসলো হলো 1 লক্ষ টাকা, এটা কি ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে গিয়েও আপনার আসলো 1 লক্ষ টাকা, থার্ড ইয়ারে গিয়ে আপনার আসলো 1 লক্ষ টাকা। তাহলে দেখেন কি প্রতি বছর সেম হারে টাকা আসতেছে না, তাহলে প্রতি বছর যখন সমান হারে টাকা আসবে তখন সেটা আমাদের, আমরা কি বলছি যে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান, অর্থাৎ আমি যে রিটার্নটা পাচ্ছি ব্যবসাতে যে টাকাটা খাটাইছি তার বিপরীতে তো আমার বছর শেষে গিয়ে আমি কিছু রিটার্ন পাবো। তো এই রিটার্নের এটা সমান দেখতেছেন না, এই 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ। তাহলে যখন সমান হারে টাকাটা পাবেন তখন আপনার সূত্র হচ্ছে হলো পিবিপি সমান সমান এনসিও ডিভাইডেড বাই সিএফএটি। অর্থাৎ প্রশ্ন পড়ে আপনাকে দেখতে হবে, প্রশ্নে দেখতে হবে যে আমার সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এই যে যে টাকাটা পাচ্ছেন সেটাই আপনার হচ্ছে হলো সিএফএটি। তাহলে এখান থেকে আপনি যদি পিবিপি বের করতে চান তাহলে আপনি কি লিখতেন, পিবিপি ইজ ইকাল টু এনসিও আপনার কত 5 লাখ, আর সিএফএটি প্রতি বছর কত 1 লক্ষ টাকা করে, প্রতি বছর যেটা পাবেন সেটাই, তাহলে আপনার কত 5 বছর। অর্থাৎ এই যে 5 লক্ষ টাকা ফিরে পেতে আপনার 1 লক্ষ টাকা করে হলে কত বছর সময় লাগবে, 5 বছর সময় লাগবে না, এটাই হচ্ছে হলো আপনার পিবিপি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, প্রশ্নে যে বা আপনি ব্যবসাতে যে টাকাটা খাটাইছেন সেই টাকাটা যে প্রতি বছর সেম আসবে এমন কিন্তু না। এখানে আমরা কি লিখছি যে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হলে, অর্থাৎ এক এক বছর এক এক রকমভাবে টাকা আসলে, সেম আমরা ধরে নেই যে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছেন যেটা কিনা এনসিও, কিন্তু প্রথম বছর পাইলেন 1 লক্ষ, দ্বিতীয় বছর পাইলেন 77,000, তৃতীয় বছর গিয়ে পাইলেন মেবি 50,000। তাহলে কি এইটা এখানে কি নগদ আন্তঃপ্রবাহ, আমার যে টাকাটা ব্যবসাতে আসতেছে ফিরে প্রতি বছর সেটা কি সমান আছে? সমান নাই কিন্তু, এক এক বছর এক এক রকম, প্রথম বছর 1 লাখ, দ্বিতীয় বছর 70,000, তৃতীয় বছর 50,000। তাহলে এখানে কিন্তু আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমার কিন্তু সমান হলে ওই সূত্রটা, আর যদি প্রতি বছর সেম হারে টাকা না আসে এক এক রকমভাবে আসে তখন আমাদের সূত্রটা পিবিপি ইজ ইকাল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এইটা আমাদের এনসিওতে তো আমরা জানি যে নেট ক্যাশ আউটলে এ কি সি কি এবং ডি কি, এটা আমরা সরাসরি যখন অঙ্কে যাব তখন আমরা বুঝবো, তাহলে আমাদের সেক্ষেত্রে বোঝা সুবিধা হবে। এখন আসুন আমরা তো আমাদের অঙ্কে ক্যালকুলেশন করে একটা পিবিপি বের করব। তো এই পিবিপি বের করার পর আমরা ওই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করব কি না এটা ডিসিশানটা কীভাবে নিব, তো এটা ডিসিশানটা প্রথমে আমরা দেখব। ধরে নেন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, যদি এরকম বলে দেয় যে আপনি শুধুমাত্র পোলট্রি ফার্মে ইনভেস্টমেন্ট করতে পারবেন, মুরগির খামারে, মানে একটা ব্যবসার কথা বলা যদি থাকে বা একটা প্রজেক্টের কথা বলা থাকে, তখন আপনি খেয়াল করবেন যে ওই প্রজেক্টের মেয়াদ কত আর ওই প্রজেক্ট থেকে পিবিপি কত। ওই প্রজেক্টের পিবিপি অর্থাৎ পেব্যাক পিরিয়ড যদি প্রজেক্টের মেয়াদ ডিউরেশন লাইফের চেয়ে কম হয় তাহলে আমরা প্রজেক্টটা গ্রহণ করব। এই যে দেখেন এখানে আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, একটি প্রজেক্টের ক্ষেত্রে যদি পেব্যাক পিরিয়ড ওই প্রজেক্টের ডিউরেশন লাইফের চেয়ে কম হয় তাহলে ওই প্রজেক্টটি গ্রহণ করব। অর্থাৎ আপনি জানেন যে কোনো প্রজেক্টের কিন্তু একটা মেয়াদকাল আছে, সময়সীমা আছে, একটা সময় গিয়ে শেষ হবে। সাপোজ ধরে নেন যে আপনার একটা প্রজেক্টের ডিউরেশন লাইফ 8 বছর, আর ওই প্রজেক্টের ক্যালকুলেশন করে আপনি পিবিপি পাইছেন 5 বছর, তাহলে আপনি প্রজেক্টটা শেষ হবে 8 বছরে, আপনার আসল টাকা পিবিপি মানে 5 বছরে টাকাটা ফেরত চলে আসতেছে, কিন্তু 5 লক্ষ টাকা আপনি খাটাইছেন 5 লক্ষ টাকা 5 বছরে চলে আসছে, বাকি 3 বছর যে প্রজেক্টটা থেকে যে টাকা আসবে সেটা কিন্তু আপনার লাভ। তাহলে তখন কি এই প্রজেক্টে বিনিয়োগ করা ভালো না? এই জন্যই আমরা বলতেছি যে প্রজেক্টের মেয়াদের চেয়ে পিবিপি যদি কম হয় তাহলে সেই প্রজেক্টে বিনিয়োগ করা আপনার লাভজনক হবে। আর যদি এরকম হয় যে ওই প্রজেক্টের ডিউরেশান একটা প্রজেক্ট না থাকে, আপনার প্রজেক্টের
একাধিক প্রজেক্টের ক্ষেত্রে যে প্রজেক্টের পেব্যাক পিরিয়ড সবচেয়ে কম সেটা গ্রহণ করতে হবে। দেখা যাচ্ছে যে আপনার কাছে মাছের খামারেও ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, পোলট্রি ফার্মেও ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, আর ওইদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও সুযোগ করার ইনভেস্টমেন্ট আছে 5 লক্ষ টাকা দিয়ে। এখন আপনি যদি মাছের খামারে আপনার পিবিপি 4 বছর, আমরা ধরলাম মুরগির খামারে পিবিপি 6 বছর, আর আপনি ধরলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি একটা গার্মেন্টস খুলবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আমরা মনে করলাম যে আপনি বাগানের কোনো কিছু প্রয়োগ করবেন, আপনি ধরে নেন ফল টলের বাগান করবেন, তাহলে বাগানের প্রজেক্টের আপনার পেব্যাক পিরিয়ড হচ্ছে 5 বছর। তাহলে আসল টাকা ফিরে আসতে এই যে তিনটা প্রজেক্ট, তাহলে যে প্রজেক্টে আপনার সবচেয়ে কম সময়ে মানে সবার আগে টাকা ফিরে আসবে সেই প্রজেক্টে বিনিয়োগ করা আপনার ভালো, তাহলে সেক্ষেত্রে আপনি মাছের খামার বলবেন। অর্থাৎ আপনার যদি একাধিক প্রজেক্ট থাকে তাহলে প্রত্যেকটা প্রজেক্টের পিবিপি বের করবেন, বের করার পর যে প্রজেক্টের পিবিপি কম হবে সেইটা আপনি গ্রহণ করবেন। তো ব্যাংকার বন্ধু আজকে আমাদের এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা হাতে কলমে পিবিপির সমান এবং অসমান নিয়ে কিছু অঙ্ক দেখাবো। তো সেই অঙ্কগুলো যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি, খোদা হাফেজ।